তবে মোদিজির হাত ধরে, ডক্টর মানিক সাহার হাত ধরে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটার ডেভেলপমেন্ট আমি দেখতে পেরেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে এমন একটা ব্লগ নিয়ে আমি এসেছি, সেটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সেই দৃষ্টি আকর্ষণ করে সেই ভিডিওটি আমি কিন্তু বানাচ্ছি। এই মুহূর্তে আমরা যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুমারঘাট টু কৈলাসহর জানেওয়ালা যে রাস্তা, এই রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। সাথে রয়েছে আমাদের বাইক অ্যাপাচি 164B, সাথে রয়েছে আমাদের স্কুটি অ্যাপাচি এনট্রক 125 সিসির যে বাইকটা, এবং আমার বন্ধু এখানে রয়েছে, সে এখানে রয়েছে, ওরা ফটোগ্রাফি করছে। তবে আজকের যে ভিডিওর সেই মূল্যবান কথা হলো, আমি লন্ডন দেখিনি, আমেরিকা দেখিনি, আমি সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত কিছু আমি দেখিনি, তবে আমি ভারতবর্ষ থেকে আমি সেই লন্ডন মালয়েশিয়ার মতো সেই রাস্তা উপভোগ করছি। এটা একমাত্রই সম্ভব হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের মধ্যে সেই মোদিজি থাকার কারণে। আজকে আমি ভারতবর্ষে থেকেই আমি লন্ডনের মতো রাস্তার উপভোগ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদিজিকে, যিনি আমাদেরকে এই ছোট্ট পার্বত্যময় রাজ্যের মধ্যে এত সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেশ ও দুনিয়ার মধ্যে পৌঁছে দাও এবং সেই রাস্তাটা সবার কাছে জানিয়ে দাও।